রাত্রে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না বিহারীর বাসায় আসি উপস্থিত ভাই ভাবিয়া সে দেখিলাম কাকিমার মনগত ইচ্ছা আমি তাহার বঞ্জিকে বিবাহ করি বিহারী কহিল সেজন্য তো হঠাৎ নূতন করিয়া ভাবিবার কোনো দরকার ছিল না তিনি তো ইচ্ছা নানা প্রকারই ব্যক্ত করিয়াছেন মহেন্দ্র কহিল তাই বলিতেছি আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইবে বিহারী কহিল সম্ভব বটে মহেন্দ্র আমার মনে হয় সেটা আমার পক্ষে নিতান্ত অন্যায় হইবে বিহারী কিঞ্চিৎ অস্বাভাবিক উৎসাহের সহিত কহিল বেশ কথা সে তো ভালো কথা তুমি রাজি হইলে তো আর কোনো কথাই থাকে না কর্তব্য বুদ্ধি কাল তোমার মাথায় আসলেই তো ভালো মহেন্দ্র একদিন দেরিতে কি এমন ক্ষতি হইল। আসিয়া যে বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল তাহার মনে হইতে লাগিল আর অধিক কথাবার্তা না হইয়া কাজটা সম্পন্ন হইয়া গেলি ভালো হয় মাকে গিয়া কহিল আচ্ছা মা তোমার অনুরোধ রাখিব বিবাহ করিতে রাজি হইলাম মা মনে মনে কহিলেন বুঝিয়াছি সেদিন মেজবউ কেন হঠাৎ তাহার বঞ্জিকে দেখিতে চলিয়া গেল এবং মহেন্দ্র সাজিয়া বাহির হইল তাহার বারংবার অনুরোধ অপেক্ষা অন্নপূর্ণার চক্রান্ত যে সফল হইল ইহাতে তিনি সমস্ত বিশ্ববিধানের উপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন বলিলেন একটি ভালো মেয়ের সন্ধান করিতেছি মহেন্দ্র আশার উল্লেখ করিয়া কহিল কন্যা তো পাওয়া গেছে রাজলক্ষ্মী কহিলেন সে কন্যা হইবে না বাছা তাহা আমি বলিয়া রাখিতেছি মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল কেন মা মেয়েটি তো মন্দ নয় রাজলক্ষ্মী তাহার তুমি তিন কোলে কেহ নাই তাহার সহিত বিবাহ দিয়া আমার কুটুম্বের সুখ কি হইবে মহেন্দ্র কুটুম্বের সুখ না হইলেও আমি দুঃখিত হইব না কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে মা ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মীর চিত্ত আরো কঠিন হইয়া উঠিল অন্নপূর্ণাকে গিয়া কহিলেন বাপমা মারা অলক্ষণা কন্যা সহিত আমার এক ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ হইতে ভাঙাইয়া লইতে চাও এত বড় শয়তানি অন্নপূর্ণা কালিয়া কহিলেন মোহিনের সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই সে আপন ইচ্ছা মতো তোমাকে কি বলিয়াছে আমিও জানি না মহেন্দ্রের মা সে কথা কিছুমাত্র বিশ্বাস করিলেন না তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকাইয়া শাস্ত্র নেতে কহিলেন তোমার সঙ্গেই তো সব ঠিক হইয়াছিল আবার কেন উল্টাইয়া দিলে আবার সেই তোমাকেই মত দিতে হইবে তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জায় করিতে হইবে মেয়েটি বড় লক্ষ্মী তোমার অযোগ্য হইবে না বিহারী কহিল কাকিমা সে কথা আমাকে বলা বাহুল্য তোমার বঞ্জি যখন তখন আমার অমতের মহেন্দ্র অন্নপূর্ণা কহিলেন না বাছা মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতেই বিবাহ হইবার নয় আমি তোমাকে সত্য কথাই বলিতেছি তোমার সঙ্গে বিবাহ হইলেই আমি সবচেয়ে নিশ্চিন্ত হই মহিনের সঙ্গে সম্বন্ধে আমার মত নাই নাই কাকি তোমার যদি মত না থাকে তাহা হইলে কথাই এই বলিয়া কহিল সে রাজলক্ষ্মী নিকটে গিয়া কহিল মা কাকির বঞ্জির সঙ্গে আমার বিবাহ স্থির হইয়া গেছে আত্মীয় স্ত্রী কেহ কাছে নাই কাজেই লজ্জার মাথা খাইয়া নিজেই খবরটা দিতে হইল রাজলক্ষী বলিস কে বিহারি বড় খুশি হইলাম মেয়েটি লক্ষ্মী মেয়ে তোর উপযুক্ত এই মেয়ে কিছুতেই হাত ছাড়া করিস না বিহারি হাত কেন হইবে মহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়াছেন এই সকল বাধা বিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসী গিয়া আশ্রয় লইল রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন কহিলেন মেজবৌ আমার ছেলে বুঝি হইয়া ঘর ছাড়িল তাহাকে রক্ষা করো। অন্নপূর্ণা কহিলেন দিদি একটু ধৈর্য ধরিয়া থাকো দুদিন বাদেই তাহার রাগ পড়িয়া যাইবে রাজলক্ষ্মী কহিলেন তুমি তাহাকে জানো না সে যাহা চায় না পাইলে যাহা খুশি করিতে পারে তোমার বঞ্চুর সঙ্গে যেমন করিয়াই হোক তার অন্নপূর্ণা দিদি সে কি করিয়া হয় বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হইয়া গিয়াছে রাজলক্ষ্মী কহিলেন সে ভাঙিতে কতক্ষণ বলিয়াই বিহারীকে ডাকিয়া কহিলেন বাবা তোমার জন্য ভালো পাত্রী দেখিয়া দিতেছি এই কন্যাটি ছাড়িয়া দিতে হইবে এ তোমার যোগ্যই নয় বিহারি কহিল না মা সে হয় না সে সমস্ত ঠিক হইয়া গেছে তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিলেন আমার মাথা খাওয়ে যবৌ তোমার পায়ে ধরি তুমি বিহারিকে বলিলেই সব ঠিক হইবে অন্নপূর্ণা বিহারিকে কহিলেন বিহারি তোমাকে বলিতে আমার মুখে সরিতেছে না কিন্তু কি করি বলো আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম কিন্তু সব তো জানিতেছ বিহারী কাকি তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে কিন্তু আমাকে আর কখনো কার সঙ্গে জন্য অনুরোধ করিও না বলিয়া বিহারি চলিয়া গেল অন্নপূর্ণার চক্ষু জলে ভরিয়া উঠিল মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন বারবার মনকে বুঝাইলেন যাহা হইল তাহা ভালোই হইল এরূপে রাজলক্ষ্মী অন্নপূর্ণা এবং মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নিগুড় নীরব ঘাট প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল সানাই মধুর হইয়া বাজিল মিষ্টান্নে মিষ্টের ভাগ লেশমাত্র কম করিল না আশা সুসজ্জিত সুন্দর দেহে লজ্জিত মুক্ত মুখে আপন নতুন সংসারে প্রথম পদার্পণ করিল তাহার এই কুলায়ের মধ্যে কোথাও যে কোনো কণ্ঠক আছে তাহা তাহার কম্পিত কোমল হৃদয় অনুভব করিল না জগতে বরঞ্চ তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে ও আনন্দে তাহার সর্বপ্রকার ভয় ও সংশয় দূর হইয়া গেল বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন আমি বলি এখন বৌমা কিছুদিন তার জ্যাঠার বাড়িতে গিয়াই থাকুন মহেন্দ্র জিজ্ঞাসা করিল কেন মা কহিলেন এবারে তোমার এক্সামিন আছে পড়াশোনার ব্যাঘাত হইতে পারে মহেন্দ্র আমি কি ছেলে মানুষ নিজের ভালো মন্দ বুঝে চলিতে পারি না রাজলক্ষ্মী তা হোক না বাপু আর একটা বছর বই তো নয় মহেন্দ্র কহিল বউয়ের বাপ মা যদি কেউ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না রাজলক্ষ্মী শাশুড়ি কাল বিয়ে করিয়া আজি এত দরদ কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করিয়াছিলেন কিন্তু এমন স্ত্রৈনতা এমন বেহায়াপনা তো তখন ছিল না মহেন্দ্র খুব জোরের সহিত কহিল কিন্তু ভাবিও না মা এক কোনো ক্ষতি হইবে না